মনে হয় একবার হলে আরেকবার খেলতে হয় খাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। নতুন নয় মানে সবাই এই গেমটা খেলেছি, কিন্তু আমাদের খেলবো খেলবো করে আর খেলা হয়নি। তো এখানে আছে ফুচকা, আর গেমটার নাম হচ্ছে বটল ফ্লিপ চ্যালেঞ্জ। আমি জানি না, আমি তোমার জন্য তো এটা যদি সোজা করে পড়ে তাহলে তিনবার করে চান্স আছে, তাহলে ফুচকা খাওয়া পাবো। তো দেখো আগে খেয়ে নিও না, আর তুমি যা হবে না তাকে পাউডার মারতে, তাকে পাউডার মাকে ভূত বানাতে হবে। আমি আর কঠিন আছে গো, আর করতে পারি না। দেখো মাখাতে হবে, তুমি আগে খাবে, আমার হাতে পাউডার থাকবে। লাগছে এর আগে যতগুলো চ্যালেঞ্জ ছিল সবকটাই আমি হেরেছি, খুব মজা লাগছে। বাম হাতে একটু অসুবিধা হচ্ছে, তুমিও তো পাওয়া হয়নি, তো ড্র হয়ে গেছে ম্যাচ নাকি? ও আমার বসো, চলে যাও, দেখা যাচ্ছে না, ওখানে ধরো না। আচ্ছা লেগেছে, লেগেছে বেশ ভালোই তো হয়ে গেল, টেবিলে করা মুশকিল। পূজা বলকে হাঁ করে পড়ে থাকবে নি, মনে হয় একবার হলে আরেকবার খেলতে হয় খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ আরেকবার খেলা তো
একবার ফেলে আর একবার ফেলে না তোমার একবার হয়ে গেল চান্স তারপরে তোমার গাই পড়লো তোমার গাই পাউডার পড়লো যাই যা যা পাউডার কেন রোড যাচ্ছ তো দা আ পাউডার মাছ চলো মুখ ধুই নাক কালি না সেই নাক টানা টিচার একবার করে চান্স তাড়াতাড়ি খেলতে হবে একবার আচ্ছা অনেকটাই মাটা হয়েছে এবারে বোতলের বদমাইশ পড়ে গেছে পড়ে গেছে তিনবার খেলো আমি টক খাবো নিচে তো অনেকগুলো পড়েছে আবার খাবে তার মানে যা বাবু মোটে এখানে করে দেখো নিচে পড়ে কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা এই গেমটা খেলনি তারাও খেলে দেখবে বেশ মজার আর মজা যখন আমার সোজা এই সোজা পড়ছিল ওভার পড়ে যাচ্ছিল তখন আমার বেশি ভালো লেগেছে কিন্তু তারপরে মোটামুটি প্রায় একই লেভেলে হয়েছে সাবস্ক্রাইব করে দিও তাহলে এখন টাটা সবাই টাটা সাবস্ক্রাইব প্লিজ 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 লাইক লাইক